চট্ট্রামসুর দাঁতমারা ইউনিয়নের সোনারকিল এলাহাত এক বূমি দস্যত্তন কেলার মাডল্লায় নির্ধারিত এক একর সরকারি খাস জমি পুনরুদ্ধার উপজেলা প্রশাসনে আগস্টের তেরো তারিখ বিকাল চারটায় কেলার মাঠ অবৈধ দখলদারত্তুন উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাহ এই সময় সেনাবাহিনী এবং নারায়ণহাট ভূমি পুজোর কর্মকর্তা এড়ে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কমিশনার ভূমি এবং সেনাবাহিনীর নেতৃত্বে একটি আমরা খাট জায়গা পুনর্দখল করেছি পুনরুদ্ধার করেছি কারণ আমরা ইতিপূর্বে এই জায়গাটি আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আমরা একটি অর্থাৎ ওই দাঁতমারা পুরুষ দাঁতমারা ইউনিয়নের জন্য একটা আমরা খেলার মাঠ হিসেবে নির্মাণ করেছিলাম কিন্তু সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে সুযোগ নিয়ে কে বা কাহারা এখানে কিছু গাছের চারা রোপণ করে জায়গাটি বেদখল করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে খবর পাই আমরা এবং তাৎক্ষণিক আমরা সেনাবাহিনী সহযোগিতা এবং সহকারী কমিশনার ভূমি জায়গাটি নিয়ন্ত্রণ নেয় এবং এটি আবার খেলাধুলার মাঠ হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয় ফলে স্থানীয় ছাত্র জনতা তারা আসলে উৎফুল্ল এ বিষয়ে সি প্লাস চট্টগ্রাম